দৈনিক করোনা সংক্রমণ সবচেয়ে কম দেশে। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,636 জন। রবিবারও এই সংখ্যা ছিল 1,14,000-এর বেশি। গত 24 ঘন্টায় দেশে করোনায় বলি 2,427 জন। করোনার দ্বিতীয় ঢেউ শেষের পথে, আগামী মাসের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের। তবে তার আগে ভারতে কোভিড গ্রাফের এই নিম্নমুখিনতা আশাই জাগাচ্ছে। এবারে তৃতীয় ঢেউয়ের সঙ্গে যুঁজতেও দেশ প্রস্তুত বলে মনে করছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই দেশের 23,27,86,482 জনের টিকাকরণ হয়ে গিয়েছে। টিকাকরণের কাজও চলছে জোরদার। সোমবার থেকে দিল্লির এইমসে ছোটদের শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে, ফলে শিশুরাও এবার থেকে এই টিকাকরণের আওতায় আসতে চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশে কমছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও, এ মুহূর্তে তা 14,01,609। মোট করোনা রোগী 2,89,09,906 জন। মৃত্যু হয়েছে মোট 3,49,186 জনের। কমছে দৈনিক মৃত্যুও, গত কয়েকদিনে সংক্রমণ কমলেও মৃত্যুতে সেভাবে হ্রাস টানা যাচ্ছিল না, ফলে চিন্তা বাড়ছিল। কিন্তু সোমবারের পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিল, রবিবারের তুলনায় তা কমলো অনেকটাই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।